তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই লাইফস্টাইল কর্নার। আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে কিন্তু মাম্মা কি দেখাতে চলেছে তোমরা কিন্তু থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো। আজকে কিন্তু মাম্মামের যে কটা টেডিবিয়ার আছে সেই টেডিবিয়ারগুলোকে আমরা দেখাবো তোমাদেরকে, আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে টেডিবিয়ারগুলো তোমাদের কেমন লেগেছে বা কেমন লাগবে। তো চলো ভিডিওটা শুরু করবো। তার আগে দেখো মামাম স্কুলে থেকে আসার সময়, যেহেতু তো স্কুল খুলে গেছে, এবার স্কুল থেকে যখন ও ছুটে তখন প্রচণ্ড রোদ থাকে, তো তো তাই জন্য মামাম এই টুপিটা কিনেছে দেখো তোমরা, এবার ওই জন্য আজকে ভিডিওতে পড়ে বসেছে। তো মুখটা একটু অন্ধকার লাগছে আলোর জন্য, মানে আলোটা গার্ড হয়ে যাচ্ছে সামনে এটার জন্য, তো কোনো ব্যাপার না। তো মামামি আজকে দেখাবে ওর টেডিবিয়ারগুলো। এই টেডিবিয়ারগুলো কিন্তু রিসেন্ট নয়, কেনা নয়, ও এগুলো সব ওর যখন অন্নপ্রাশন হয়েছিল তখনও পেয়েছিল। তো সেই টেডিবিয়ারগুলোকে যত্ন করে রাখাতে টেডিবিয়ারগুলো আমরা তোমাদেরকে দেখাতে পারবো। তো কিছু কিছু টেডিবিয়ারের গায়ের মধ্যে মানে থাকতে থাকতে কীরকম কালো কালো ময়লা ময়লা ধরে গেছে, তো সেগুলোকে তোমরা ইগনোর করে যেও, আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের টেডিবিয়ারগুলো কেমন লেগেছে। আর যদি তোমাদেরকে ওর যদি তোমাদের ওর টেডিবিয়ারটা নিতে ইচ্ছা করে আমাকে বলবে, আমি তোমাদের টেডিবিয়ারগুলো পাঠিয়ে দেবো, ঠিক আছে? হবে না বলেছে। তো যাই হোক, টেডিবিয়ারগুলো চলো দেখাই, আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাস্ট অবধি দেখবে। তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবে, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। টেডিবিয়ারগুলো সব হেলদোল হয়ে পড়ে আছে, সব এদিক ওদিক, এর রামার ঘাড়ে শ্যামা, শ্যামার ঘাড়ে রামা, সব পড়ে আছে। তো এগুলোই তোমাদেরকে আমরা দেখাবো। তো চলো দেখো, আর কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো দেখানো যাক। তো ফার্স্টে এই টেডিবিয়ারটা দেখো, এইটা মম্মামের একদম গুলু গুলু টেডিবিয়ার, এইটাও অন্নপ্রাশনে পেয়েছিল। ও আচ্ছা, ওর মুখ ঢেকে যাচ্ছে, এটা নিয়েও সারাদিন থাকে। তো এই টেডিবিয়ারটা দেখো, এটা যথেষ্ট লম্বা, মানে মাম্মামের হাইটের হবে, হ্যাঁ মাম্মামের মতন লম্বা হবে। তো এই টেডিবিয়ারটা আমরা তুলে রাখি প্লাস্টিক কভারে, কেন আমার মেয়ে তো খুব যত্নবান, সব জিনিস নষ্ট করার জন্য একদম ব্যস্ত, তাই জন্য তুলে রাখি। এটাও ভিডিও হয়ে যাওয়ার পর আবার তুলে রাখবো। গুলোগুলো এদের নিয়ে ঘুমাতে কিন্তু খুব ভাল লাগে। তো দেখো এটা হচ্ছে ফার্স্ট টেডিবিয়ার যেটা ওর জন্মদিনে, মানে সরি অন্নপ্রাশনে পেয়েছিল। আচ্ছা আগে একটা জিনিস ভালো করে দেখাই, ও অধৈর্য হয়ে যাচ্ছে, মানে কত তাড়াতাড়ি দেখাবো। তো এই টেডিবিয়ারটা যথেষ্ট লম্বা, আরেকটা টেডিবিয়ার ও হওয়ার পরেই পেয়েছিল, ওটার ঘাড় খুলে বেরিয়ে গেছে, পিঠ দিয়ে তুলো বেরিয়ে গেছে, তো ওইটার জন্য আনলাম না, ওটা আরও বড়। তো এইটা দেখো, এটা অনেকটা বড়, অনেকটা, এইটা দেখো দূর থেকে দেখাচ্ছি, এটা কত বড়। নষ্ট করার ধান্দা। তো এই টেডিবিয়ারটা তো দেখতেই পেলে তোমরা, এই টেডিবিয়ারটা এর থেকে সব ছোট আছে, বড় নেই, এটাই এটাই বড় ছিল, আর এর আগের বড়টা তো তোমাদেরকে বললাম সেলাই খুলে গেছে। আর এই একটা টেডিবিয়ার আছে গুলু গুলু, এগুলো এটা অতটা সফট না, যেটা ওই আগেরটা যতটা সফট ছিল এটা অতটা সফট না, তবে এগুলো মানে আমি যখন ও ছোট ছিল, তখন আমি ওর বেডের মধ্যে সাজিয়ে রেখে দিতাম, এত ভালো লাগতো আমার টেডিবিয়ারগুলো। তো এই আরেকটা দেখো টেডিবিয়ার আছে, একটা কান খুলে গেছে, আর এগুলোর তো স্টিচগুলো জানোই তোমরা, তোমাদের সবার ঘরেই আছে, সেরকম লাস্টিং করে না। তো এই একটা টেডিবিয়ার আছে, আর এই মিকি মাউসটা নিয়ে একটা হিস্ট্রি আছে। এই মিকি মাউসটা ওর যখন ছ মাস বয়স, আমাদের এখানে রথের মেলা বসে,
তো ওই রথের মেলায় আমি ফার্স্ট ওকে এই টেডি বিয়ারটা কিনে দিয়েছিলাম, মানে এটা মিকি মাউস, এটা আমি দাদাভাই এর উপরে নিয়ে নিচ্ছে, এটা খুব দাদাভাই দেখতে খুব ভালো লাগে, আর একটা দেখ ভালো করে দেখাই, মানে তো বলতে দাদাভাই দেখতে ভালো আছে না, এই মিকি মাউসটা মানে এটা আমার একটা স্মৃতি, আমি যে ওকে ছ মাস বয়সে কিনে দিয়েছিলাম, ওকে ফার্স্ট মেলায় নিয়ে গিয়েছিলাম ছ মাস বয়সে, তখন ওকে এটা আমি কিনে দিয়েছিলাম, এই মিকি মাউসটা এখনো রয়েছে, তবে এখান দিয়ে তুলো বেরিয়ে গেছে, আচ্ছা আব এই একটা টেডিবিয়ার আছে, এটাও অন্নপ্রাশনে পাওয়া, এটাও ওই যে আগে টেডিবিয়ারটা দেখলাম তার থেকে এক সাইজ বড়, এটা ইয়েলো কালারের রয়েছে, এটাও খুব সুন্দর গুলো 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 দেখতে, এই পাটা পিঙ্ক কালার, পাটা পার্পল কালার গুলো গুলো, তো এই টেডিবিয়ারটা, এই টেডিবিয়ারটাও অন্নপ্রাশনে পেয়েছিল, দেখো আমি আর এখন ও টেডিবিয়ার মানে কেনাটা টোটালি বন্ধ করে দিয়েছি, কেন ঘরে এতগুলো রয়েছে, এমনি আমার ঘর খুব ছোট, তো এতগুলো টেডিবিয়ারের উপর যদি আরও টেডিবিয়ার কিনি তাহলে আর আমাদের শোয়ার জায়গা থাকবে না, থাকার জায়গা থাকবে না, ওদের ওদেরকেই রেখে দিতে হবে মামমামকে দিয়ে, তো দেখো এই আরেকটা টেডিবিয়ার আছে, এইটা আবার, এইটা আবার এই গলুরদের থেকে আরেকটু বড়, এই দেখো এটা খুব সুন্দর, তো এই টেডিবিয়ারটা এগুলো সব ওর অন্নপ্রাশনে পাওয়া, কালারগুলো পরে দি, আচ্ছা এটা পাইনের গুলো আছে, এটাও রেড, আর রেড না পিঙ্ক, এটা পিঙ্ক না, এটা রেড, এটা পিঙ্ক কালার, পিঙ্ক কালার মানে রেড পরে আছে, হ্যাঁ এরকম ভাবে টুপিটা তাহলে মুখটা দেখা যাচ্ছে, তো এই একটা টেডিবিয়ার আছে, তো এই একটা টেডিবিয়ার আছে দেখতে পাচ্ছো, এটা বাঘ, এই এটা এটা কিন্তু এই গোলুমলুদের থেকে বড়, এই গোলুমলুদের থেকে কিন্তু ও বড়, সবার বড়, আর আরেকটা দেখাবো সেটা হচ্ছে কোনো টেডিবিয়ার না, কোনো সফট টয়েজি, কিন্তু এইটা দেখো কি সুন্দর, এটা এত সফট দেখাতে দাও, এত সফট এটা মানে মনে হয় কি জড়িয়ে জাপটে নিয়ে শুয়ে থাকি, দেখো আমি তোমাদের সামনে দিয়ে দেখাই কি সুন্দর দেখতে, এটা হচ্ছে ওর মামা থাকে নেদারল্যান্ডে, ওর মামা ওকে পুজোর সময় না, হ্যাঁ পুজোর সময়, না 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 পুজোর সময় এসেছিল, মামা তো সবসময় আসতে পারে না যেহেতু বাইরে থাকে, তাই জন্য মামা ওকে এই টেডিবিয়ারটা, এই সরি এই বাঘটা এনে দিয়েছিল, বাইরের যেহেতু বাইরের প্রোডাক্ট, আর এতটা সফট মানে টয়েসগুলো হয় ওদের, মানে এরকম টাইপের সফট টয়েসগুলো খুব ভাল লাগে, তো এই এই বাঘটা এনে দিয়েছিল, আর এই বাঘটা আমরা যত্ন করে একদম শোকেসে রেখে দিয়েছি, মানে এতটাই ভাল লাগে দেখতে, ওর মামা যখনই আসে ওদের জন্য নানা রকম গিফট নিয়ে আসে, তো এইবারের গিফটটা এটা, আর এর আগে যতগুলো গিফট এনেছে সেগুলো ওর মামা বাড়িতে রয়েছে, সেগুলো এখানে আনা হয়নি, তো এটাই ও এত পছন্দ ওর, এইটা ও এটা জোর জবরদস্তি নিয়ে এসছে, বলছে না এটা আমার ঘরে থাকবে, এটা মামা বাড়িতে রাখবো না, তো এইটা নিয়েও রাত্রিবেলা ঘুমায়ও পর্যন্ত, মানে ওর এত ভালো লাগে, তো গুলু গুলু, তো এটা এটা যদি তোমরা কেউ নেও তাহলে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে তোমাদেরকে পাঠিয়ে দেবো এটা, ঠিক আছে ছুঁই না আমি, এটা এটা পাঠিয়ে দেবো, ঠিক আছে তো মামাকে থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ, তো এই 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 গিফটটা সত্যি আমাদের সবার খুব পছন্দের, ইভেন আমার বোন ও সফট টয়েস খুব পছন্দ করে, কিন্তু ও ও আর ওর মানে ওর আর মামামের মধ্যে মারপিট লেগে গেছে কে নেবে, বলছে তোকে দেবো না, ও বলছে তোমাকে দেবো না, তো যাই হোক এই এই গোলুটা খুব সুন্দর, তো এই কটা টেডিবিয়ারের কালেকশন তোমাদেরকে আমরা দেখালাম, আর দু তিনটে আছে যেগুলো একদম টোটালি মানে ডেট মানে সেলাই টেলাই সব খুলে গেছে, সেগুলোর জন্য দেখানোটা বেকার তাই দেখালাম না, তো আবার দেখিয়ে দিই তোমাদেরকে, এই একটা গোলুমলু, এই একটা গোলুমলু, তো দেখো তো আমাদের কেমন লাগছে, এ রামা আর ও শ্যামা, আমরা রামা শ্যামা বসে আছি, ঠিক আছে তো, আর এই রয়েছে আমাদের যদু, আচ্ছা ওর মিকি, আর এ হচ্ছে যদু, সব ভুল ভাল, দেখেছ মুখটা দেখো না, মুখটা দেখো দুষ্টুমি দ্য গ্রেট, আর
এইটা আমাদের সব থেকে বেশি পছন্দের। মনে হচ্ছে আমরা টেডিবিয়ারের মধ্যে পা মানে শুয়ে পড়ছি একদম, টেডিবিয়ারের মধ্যে আমরা চেপে যাচ্ছি পুরো। দেখো কি করছে, দেখো দেখো আমাদের ছোট্ট পুচকি একটা টেডিবিয়ারে কালেকশনের ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ঠিক আছে, মামাম তোমাদেরকে টেডিবিয়ার ওর দিয়ে দেবে বলেছে, তো কোনো ব্যাপার না, তোমরা বাড়িতে এসো টেডিবিয়ার গুলো নিয়ে যেও। ঠিক আছে বন্ধুরা, ফোনের ভিতর দিয়ে আসবে? হ্যাঁ, ফোনের ভিতর দিয়ে হাতটা বার করো তো তোমরা, ও নিয়ে নাও তো টেলিভিশন গুলো নেবে কি করে। তো তোমাদের কেমন লাগলে অবশ্যই ভিডিওটা জানিও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো এরকম সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য। অবশ্যই কিন্তু বেল নোটিফিকেশনে গিয়ে অন বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমাদের সব ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমাদের ওয়ালে ইজিলি পৌঁছে যাবে। তো চলো আজকের মতন এখানেই আসি, টাটা।